এই শঙ্খটা দেখো, এত সুন্দর একটা শঙ্খ, আর সন্ধ্যাবেলায় বাজালে না পুরো বাড়িটা একদম গমগম করে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ঘড়িতে দেখো 6:30 বেজে গেছে। আর আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার অনেকগুলো রিজন আছে, তো সবগুলো তোমাদের একটা একটা করে বলছি। তার আগে তোমাদের বলি গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে অলরেডি 6:30 বেজে গেছে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার অনেকগুলো কারণ আছে তোমাদের বলছি। প্রথম কারণ হচ্ছে আমার ছেলের চুল অনেক বেড়ে গেছিলো, তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর চুল কাটলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কি শেয়ার করবো সেই জন্য আর শেয়ার করিনি। চুল কাটলাম, চুল কাটানোর পরে তারপরে আজকে ওর এক্সাম ছিল না, ছুটি ছিল, কালকে আছে ওর বাংলা এক্সাম, তো সেই জন্য সেটা বাংলাটা আমিই দেখি, তো সেটাই পড়াশুনো নিয়ে খুব চাপ ছিল, চাপে ছিলাম, কারণ অনেক কিছু পড়ানোর বাকি ছিল, অনেকগুলো সাবজেক্ট, তো কোনটা ছেড়ে কোনটা পড়বে, তো বাংলাই মাঝখান থেকে বাদ পড়ে যায়, তো অনেকগুলো পড়ানো বাকি ছিল সেগুলো পড়ালাম। তারপরে তাড়াহুড়ো করে লাঞ্চ বানিয়েছি, তো তাড়াহুড়ো করে না মানে ভিডিও করা যায় না, সেই জন্য আর ব্লগটা স্টার্টই করিনি। তবে লাঞ্চে কি বানিয়েছি তোমরা শোনো, আজকে লাঞ্চে বানিয়েছি, আমার হাজব্যান্ড কালকে তোমাদের দেখালাম না লাউ শাক নিয়ে এসেছিল, সেই লাউ শাকটা বানিয়েছি ভাজা মুগ ডাল দিয়ে, আর করেছি কাতলা মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চে, তো বিকেলবেলার থেকে তাই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমার মোটামুটি পড়ানো টানো হয়ে গেছে, অনেকটা গুছিয়ে নিয়েছি, অসুবিধা নেই, তো ভাবলাম যে এখন তোমাদের সাথে একটু গল্প করি, আড্ডা দিই। তো এখন আমি রান্নাঘরে বানাচ্ছি টিফিনে চাউমিন, চলো তোমাদের দেখাই। তো চাউমিন বানাচ্ছি, অলরেডি আমি কপি আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখন গরমকাল পড়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, আর বিকেলে একটু বেরিয়েছিলাম, একটু গাড়ি চালিয়েও এসেছি। তো দেখো কপি আলু আমি ভাজতে বসিয়ে দিয়েছি, নিরামিষভাবেই করবো চাউমিনটা, আর এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি। আমার না ফুলকপি খেতে খুব ভালো লাগে, আমার ছেলে খুব একটা খেতে অতটা ভালোবাসে না, আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে চাউমিন, আমার খুব ভালো লাগে কপি খেতে। আর এখন তো ফুলকপি চলে যাচ্ছে, সিজনের কপিটা চলে যাচ্ছে, তো সেই জন্য আলু ফুলকপি দিয়ে একদম নিরামিষভাবে চাউমিনটা করছি, অল্প একটু চাউমিন করছি, আর রাত্রে ডিনারও আজকে বানাতে হবে। তো ডালও আমাদের শেষ হয়ে গেছে, মাছের ঝোল তো দুপুরের জন্যই বানিয়েছি, তো রাত্রে কি ডিনার বানাই চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ছেলে অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছে, তাই এখন আর পড়াশোনা করছে না, এখন একটু মোবাইল দেখছে, ইউটিউবে তোর সব মানে গাড়ির যে গাড়ি চালানোর যে ভিডিওগুলো হয় সেগুলো দেখতে খুব ভালোবাসে, সেগুলো দেখছে। তো এই হচ্ছে এখনকার আপডেট। চুল আজকে সকালবেলা কেটে দিয়েছি, তোমাদের বলছিলাম না দেখো একদম পুরো ছোট করে দিয়েছি চুল, এটা হচ্ছে গরমকালের ছাট, পুরো ছোট করে দিয়েছি। তো হালকা লাগছে না শুভম চুল কেটে? হ্যাঁ হ্যাঁ, খুব হালকা লাগছে না? এবি লাগছে। তো দেখলে তো সকালবেলা ওর চুল কেটেছি, একদম ছোট করে দিয়েছি ট্রিমার দিয়ে, তো একদম গরমকালের ছাট, প্রচণ্ড চুল বড়ও হয়ে গেছিলো, তো সেই জন্য একদম ট্রিমার দিয়ে ছোট করে দিয়েছি। এখন বলছে মা আমার খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে, তো তাই তোমাদের সামনেও দেখলে তো বললো খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে। তো এই ব্যাপার, এখন রান্নাঘরে যাব ডিনার বানাতে, চলো দেখো কি রান্না করছি আজকে। তো দেখো এই চপারটা তো আমার খুব কাজের, আমি যতবার ব্যবহার করি ততবার ওয়া ওয়া করি, তোমাদেরও বলি। তো দেখো আমি এই চপারের মধ্যেই কিন্তু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একবারে চপ হয়ে যাবে, তো খুব ভালো কাজের এটা। আর এদিকে আমি আলুও কেটে নিয়েছি, আর বানাবো সয়াবিন, আর তার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। তো দেখো আমি সব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভাজতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি, তো একসাথে ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি মশলাটাও বানিয়ে নিয়েছি, টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব রেডি আছে।
তো আমি সয়াবিনের তরকারি করছি, তার মধ্যে দুটো ডিম দিয়ে দেবো। তাহলে কি হয়, আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি ডিম, ওর অ্যালার্জি আছে তো বেগুন ডিম এগুলো খায় না খুব একটা, তো সেই জন্য ও সয়াবিনটা খাবে, আমরা ডিমটা খাবো। আর রেসিপি তো মোটামুটি একই তো, আর খেতে কিন্তু ভালো হয়, খুব ভালো হয় খেতে, তোমরা একবার করে দেখো, খুবই ভালো হয়। আর সয়াবিন তরকারি কিন্তু এরকম ভাবে খেতে ভালোই লাগে, নিরামিষ ভাবেও খেতে ভালো লাগে, যারা সয়াবিন ভালোবাসো তারা তো জানোই। আমার তো সয়াবিন খুবই ভালো লাগে, আমি তো চাউমিনের মধ্যেও সয়াবিন দিই, খুব ভালো হয় খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7:30, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, ছাদে বেশ ফুল টুল ফুটেছে, একটু দেখলাম বেশ ভালো লাগে সকালবেলা, কালকে কি গরম ছিল আজকে আবার সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে, একটু এদিকে একটু রোদও উঠে গেছে। তো কালকে রাত্রের ভিডিওটাকে আর কন্টিনিউ করিনি, এত গরম লাগছিলো রান্নাবান্না করার পরে, তারপরে বানালাম কটা রুটি বানিয়ে এত গরম লাগছে, আর আমি টিভি দেখতে দেখতে খাবার খাই তো, তো টিভি দেখতে দেখতে খাবার খেতে খেতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, 10:30 বাজে তখন ঘুমিয়ে পড়েছি, তাই ভাবলাম যে ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি তোমাদের সাথে। তো এখন ছাদে এসে একটু ফুল টুলগুলো দেখলাম, ফুলগুলো পেরে নিয়ে যাবো, নিচে যাব, নিচে গিয়ে তারপরে একটু চা খাবো, কিছুই খাওয়া হয়নি, আমি ঘুম থেকে উঠি ছাদে চলে এসেছি, জাস্ট মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে, তো নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো, তারপরে আবার নতুন করে আজকের ভিডিও আবার শুরু করব। তো আজকে সেই জন্য ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের আমার ভিডিও থেকে যদি একটু কিছু ভালো থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর কমেন্ট পাঠিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য বাই বাই, আমি এরপরের থেকে আবার নতুন ভিডিও শুরু করছি।